রাজপথে আছে, রাজপথে থাকবে। বিএনপির আন্দোলন ক্ষমতার জন্য নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত শেষে রাজধানীর শেরেবাংলা নগরে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন সরকারের পতনের জন্য ষড়যন্ত্র করছে না, দেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। যে কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে তারা। আন্দোলনে ডান বাম সবাই একাত্ম। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে তারা। সরকার জনগণকে ভয় পায়। গত 1-5 বছরে দেশে ফের নতুন বাকশাল সরকার কায়েম করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র নেই, নেই মানুষের বাক স্বাধীনতা ও নারীর স্বাধীনতা, নিরাপত্তা নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব, এটাই হোক আমাদের প্রত্যয়। বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চাইছে, কিন্তু সরকারের এই অপচেষ্টা সফল হবে না, কারণ জিয়াউর রহমান এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটি পরিচিত বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। তিনি স্বাধীনতাত্তর তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করেছিলেন। দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়, তারা দেশে গণতন্ত্র চায়। তারা কখনো একদলীয় বাকশাল শাসন মেনে নেবে না। একদলীয় শাসন থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার বিকল্প নেই বলে সাংবাদিকদের জানান ডক্টর আব্দুল মঈন খান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।